नमस्कार, आपनारा देखछेन 24 घंटा इंडिया टीवी। आमी अरूप चक्रवर्ती। देखे नीन आजकेर विशेष प्रतिबेदन। तो ता संदीपेर काछे আরে মোর সার্টিফিকেট তো সে আই আছে সে ফাইলে আছে পুরো জল ফুটিছে মাইরি বলছি পূজা লাগে না ওকে গলা দে দি ঘুম করে সঙ্গে দিই তো পুরো ফাটে লেগে আছে ওই যে গাড়ি কাছে যাবে তো আমরা বলারে ভরায় জন আছে তেলের তেলের মন হয় একটা কি ছিল সেইটা যা বাসটা তো অতিরিক্ত লেগে গেছে না আর কাটা একটা আওয়াজ হচ্ছে মনে একদম কাঁচা কাঁচা ছিল নো তো সেম দুই বাইকে আই ও পাশে না থা वो सेस माने सब सेस माने आप दे बारी नहीं बना छोट पूरा सेम पूरा तो उसको टोटल गेट बंद कर दिए टोटल শিল্প তালুকে লাগলো বিধ্বংসী আগুন। ন্যাপথা ট্যাংকারের আগুন লাগে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 8টি ইঞ্জিন। ঘটনার এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি, তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা হচ্ছে শোনা গিয়েছে। রক্ষণাবেক্ষণে কাজ করতে গিয়ে এই আগুন লেগেছে। দাহ্য পদার্থ মজুদ থাকায় তা অল্প সময় ছড়িয়ে পড়ে এই আগুন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিনগুলো, তবে আগুনের উৎসস্থলের কাছাকাছি পৌঁছাতে পারেনি তারা। তবে আগুন নিয়ন্ত্রণ আনার আপ্রাণ চেষ্টা করে চলেছে দমকল কর্মীরা। শিল্প তালুকের কর্মীরা তাদের সাহায্য করছে বলে জানা যায়। শোনা গেছে সপ্তাহের দ্বিতীয় দিনে শিল্প তালুকে অনেক কর্মীরাই কাজ করতে গিয়েছিল। অন্যান্য দিনের মতো পুরোদমে কাজ চলছিল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইকিং করে কর্মীদের নিরাপত্তা স্থানে নিয়ে আসতে বলা হয়। তবে শিল্প তালুকের ভেতরে কেউ আটকে রয়েছে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আগুনের ফলে কোনো প্রাণহানি যাতে না হয় সেই চেষ্টা করছে দমকল কর্মীরা। কিন্তু শিল্প তালুকের অন্দরে অনেক রাসায়নিক আছে বলে জানা গেছে, ফলে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণ আনতে কাজটি বেশ কঠিন। আপ্রাণ চেষ্টা করে চলেছে তারা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির সঙ্গে সঙ্গে আগুনের ঝলক একদম চারিদিকে একদম এলাকা পুরো জুড়ে একদম ছিটে গেছে। আর ওর মধ্যে সম্ভবত কিছু মানুষজন থাকলেও থাকতে পারে ওই এলাকাটাতে, যেহেতু বা কোনো কিছু কাজকর্ম কিছু চলছিল না। তথাপি হয়তো ওই সময় আশেপাশে তো আগুন তো পুরো চারিদিকে ছিটিয়ে গেছে, কোনো ব্যক্তি হয়তো নাও বাড়ি আসতে পারত, তার মধ্যে হয়তো থাকলেও থাকতে পারত। এখনো পর্যন্ত কাউকে কেউ কি মানে আপনারা তখন কী করছিলেন? আমরা তখন উপরে ছিলাম, তারপরে হঠাৎ থেকে এইচপিএল থেকে পুরো সাইরেন দিয়েছে যে ওখানে আমাদের নির্দিষ্ট জায়গা অ্যাসেম্বলি পয়েন্টে চলে যেতে বলেছে। বলতে আমরা ওখানে কোনো ব্যক্তিকে ওখানে থাকতে দেয়নি, সকলকে সেফটি ইঞ্জিনিয়ার যারা ছিলেন সুপারভাইজার ছিলেন সবাইকে নিচে অনুরোধ করে নিচে নামিয়ে এসেছেন। পর্যন্ত দেখলাম পুরো আগুনের জ্বলক, পুরো আগুন চারিদিকে একদম বিধ্বংসভাবে একদম আগুন জ্বলছে। তারপরে ফায়ার লাইন ফায়ার গাড়ি টাড়ি সব এসেছে, এসে আগুন নেভানোর বন্দোবস্ত চলছিল। এই এতটা দেখে আমরা বেরিয়েছি। কীভাবে আগুন লাগছে কোনো জানতে পেরেছো? না, কীভাবে আগুন লেগেছে বুঝতে পারিনি, তবে একটা আওয়াজ এসেছিল ড্রাম করে, একটা বোমের মতন আওয়াজ ফেটেছে। আওয়াজ যাওয়া হয়েছে, তারপরে দেখলাম যে ওর ওইখানের মধ্যে আগুন চারিদিকে একদম জ্বলে উঠেছে। মানে সম্ভবত এ যে ওখানে করা যে ন্যাপথা লাইন পাইপ লাইন ছিল, ওই পাইপ লাইনের মধ্যে কোনো রকমভাবে হিটিং হয়েছে, হিটিংয়ের ফলে ব্লাস্ট হয়েছে। আপনার নাম? ওর নাম তরুণ হালদার। তরুণ হালদার। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর। সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।